নমস্কার বন্ধুরা, মনি রুনান ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যে শীত যে শেষ হয়ে যাচ্ছে, শীতের শেষে যে সব কিছু সবজিও শেষ হয়ে যাবে, সেই জন্য আমি একটা বাঁধাকপি নিয়ে এসেছি। এটা আমি সংরক্ষণ করে রেখে দেব, কিভাবে করি সেটাই আপনাদের দেখাবো। আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, এখন কপি কেটে নেব। এরকম ছোট ছোট করে কিন্তু কপি কেটে নিতে হবে। এই যে কপির থেকে এই শিরের মতো মোটা অংশগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবো, এগুলো কিন্তু শুকোনোর জন্য এটা রাখবো না, এটা কেটে বাদ দিয়ে দেবো, এটা না হলে শক্ত হবে। দেখুন আমার এখানে একটা কপি কিন্তু অনেকখানি বেরিয়েছে, খুব ভালো করে কেটে নিয়েছি। এবার এগুলো রোদে শুকোতে দিয়ে দেবো। আমি আগের দিন বিকেলে ছাদ ভালোভাবে ধুয়ে ঝাড় দিয়ে শুকিয়ে রেখে দিয়েছি ছাদ। এরপর আমি শুধু ছাদেতেই আমি দিয়ে দেবো, কোনো রকম কিছু কাপড় বা অন্য কিছু না দিয়ে শুধু ছাদে খুব পাতলা পাতলা করে এগুলো মিলে দেবো। আর চেষ্টা করবেন ভালো রোদ দেখে এগুলো শুকোতে দেওয়ার। ভালো রোদ দেখে দিলে কিন্তু একটা রোদেতে অনেকটা শুকিয়ে যাবে, তাহলে কিন্তু কালারটা খুব ভালো হবে, সাদা থাকবে, অন্যরকম কোনো কালার হবে না, কালো হয়ে যাবে না বা লাল হয়ে যাবে না। আর কপি কিন্তু কেটে কোনোদিনই ধোবেন না, গোটা কপি ধুয়ে নেবেন, নিয়ে তারপর কাটবেন। কেটে ধুলে কিন্তু কপির কালার লাল হয়ে যাবে, এরকম পাতলা পাতলা করে মিলে দিতে হবে। দেখুন খুব সুন্দর পাতলা করে অনেকখানি জায়গা মিলে এটা মেলে দিয়েছি। আর এগুলো শুকিয়ে রেখে দিলে কিন্তু বর্ষার দিনে খেতে খুব ভালো লাগে। আমরা কিন্তু প্রত্যেক বছর এরকমভাবে শুকিয়ে রেখে দিই, কৌটোই কুড়িয়ে রেখে দিই, বর্ষাকালে কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন কপিগুলো আমি দুদিন শুকিয়ে নিয়েছি, গতকাল আমি সকালে কেটে রোদে দিয়েছিলাম, আর বিকেলে আবার তুলে রেখে দিয়েছিলাম, আজকে আবার সকালে মিলে দিয়েছিলাম। এই যে কত সুন্দর শুকনো হয়ে গেছে, আর দেখুন হাতে চাপ দিলে কিন্তু মড়মড় করে ভেঙে যাচ্ছে, কত সুন্দর শুকনো হয়েছে। আর আমি এগুলো যেহেতু আমি খালি সিমেন্টের মধ্যে দিয়েছিলাম, যখন রান্না করা হবে এটা হালকা কুসুম গরম জল করে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে রান্না করা হবে। আর আমরা এগুলো আষাঢ় মাস শ্রাবণ মাস ওই সময় কপি তেমনভাবে পাওয়া যায় না, সেই সময় আমরা এগুলো রান্না করে খাই। এই যে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে এগুলো ভরে রাখবো, রেখে ভালোভাবে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে, তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত এটা ভালো থাকবে। আশা করি কপি সংরক্ষণের পদ্ধতি আপনাদের খুব ভালো লেগেছে। যদি পদ্ধতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন একটা বাঁধাকপি কিন্তু আমার এখানে এই ডিপেটার এক ডিপে ভর্তি হয়ে গেছে, এটা আমাদের তিন চার দিন রান্না করে খাওয়া যাবে। আর সব থেকে বড় কথা, কপির কালার কিন্তু একটুকুও নষ্ট হয়নি, সাদা কপি সাদাই রয়েছে। দেখুন এটা কিন্তু ভালোভাবে রোদে দিতে হবে, দুদিনের মধ্যে শুকিয়ে গেলে খুব ভালো, আর যেন শিশিরি না পায়, সে হলে কিন্তু এটা লাল হয়ে যাবে। আর বিকেলের দিকে যে তুলে রাখবেন সেটা অবশ্যই শিশিরির থেকে দূরে রাখবেন, ঘরের মধ্যে তুলে রেখে দিতে হবে। এবার আমি এইভাবে ঢাকনা বন্ধ করে রেখে দেবো, এটা আষাঢ় শ্রাবণ মাস করে এটা খাওয়া হবে।